তো নেক্সট আমরা চলে এসেছি রথের সড়ক। এদের লাইটিং প্রত্যেক বছর নেই, এবছরও খুব সুন্দর হয়েছে। আর এটা লাইটিং সবসময় খুব সুন্দর করে। এখানে দেখতে পাচ্ছেন একটা ঝাউ গাছ, এই গাছটার মধ্যে বেসিক্যালি এটাকে ঘোরানো হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজির দ্বারা। আর তার মধ্যে বিভিন্ন রকমের কালার চেঞ্জিং দিয়ে গাছটার মধ্যে কালার বিভিন্ন রকমের লাইটিং শেড দিয়ে আরও সুন্দর করে তোলা হয়েছে। দুদিকে দূরে তৈরি করা হয়েছে। আরও সামনে কিছু কিছু দেখতে পাচ্ছি, একটা সেই পদ্ম ফুল টাইপের কিছু একটা একটা ফুল, যেটা আমি বুঝতে পারছি না, এরকম টাইপের একটা কিছু করা হয়েছে যেটা ঘুষে লাইটিংয়ে এদের কিছু বলার নেই। চারিদিকে বিভিন্ন মানে অন্যরকম ইউনিক ইউনিক টাইপের ডিজাইনের লাইট করা হয়েছে। সামনেও দেখতে পাচ্ছেন দুদিকে দুটো টাইপের এরকম ফুলের পাপড়ি, যেটা খুলছে একবার যেটা করছে বা বন্ধ হচ্ছে, এরকম টাইপের জিনিস এখানে তুলে ধরা হয়েছে। এদের লাইটিং সবসময় এদের বেস্ট হয়, দেখতেই পাচ্ছেন। এবার সরাসরি আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করবো প্যান্ডেলে। প্রথমে ঢুকতে আমার প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা না দেখলে হয়তো আমিও মিস করতাম, আপনারাও মিস করতেন, কারণ আমি বাড়ি চলে যাচ্ছিলাম। তারপরে বললাম না, এই প্যান্ডেলটা আমাকে একটা বন্ধু বললো যে এই প্যান্ডেলটা দেখে আসো। তো ঢুকতে দেখছি কিছু নেই, সাধারণ একদম খুব সিম্পল জিনিস তৈরি করা দড়ি। আমি শুধু এখানে দড়ি আর কিছু কিছু কটন ফিতে দেখতে পাচ্ছি। তো এরকম কটন ফিতে আর দড়ি দিয়েও এরকম গিট মেনে মেনে বা এরকম বেঁকিয়ে বেঁকিয়ে এরকম বেঁধে বেঁধে যেরকম প্যান্ডেল করা যায় সেটা আমার কোনো আইডিয়া ছিল না। প্রথমে দেখুন এখানে শুধু ফিতে, আমাদের যে ফিতে আছে সেই ফিতে দিয়ে এখানে গোল গোল সেই রিংয়ের ওপরে মানে লাইক কোনো অ্যালুমিনিয়াম রিংয়ের ওপরে কিছু বেসিক্যালি বেঁধে বিভিন্ন রকমের ডিজাইন হয়েছে, কালারিং কালারিং ফিতে দিয়ে। চারিদিকে দেখুন পুরো ম্যাট ফিতে দিয়ে এই কাজটা করা হয়েছে, একদম চারিদিকে পিলার করা হয়েছে। তার মধ্যে টোটালটাই ফিতের কাজ, কিছুই না, একদম সিম্পল প্যানেলটা, কিন্তু প্যানেলটা আলাদাই সুন্দর। বলে না সিম্পল ইজ দ্য বেস্ট, সবসময় সিম্পলের মধ্যে দেখুন শুধু দড়ি, এখানে শুধু ফিতে আর কিছু দড়ি, দড়ির ওপরে চারিদিকে বেঁধে চারিদিকে শুধু বেঁধেই কাজ করা হয়েছে। এখানে বেশি হচ্ছে সেই ফ্রেমগুলো যেগুলো আছে সেগুলো অ্যালুমিনিয়ামের থেকে সেই ফ্রেম তৈরি করা হয়েছে। ফ্রেমের উপরে এই দড়ির কাজ, মেন কাজটা হচ্ছে দড়ি, এই ফিতে বেঁধে 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 বিভিন্ন রকমের ডিজাইন, বিভিন্ন ইউনিক ইউনিক স্টাইলের ডিজাইন করা হয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি, দেখেও বুঝতে পারছি। তো এই ব্যাপারটা আমি পুরো ডিটেলিংটা আপনাদের একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করব। আর এটা মানে দেখতে গিয়ে এর মধ্যে হালকা হালকা সেই শুধু শুধু কিছু রাইস লাগিয়ে দিয়েছে, রাইসের জন্য আরও ফুটে উঠেছে একদম। চারিদিকে দেখতে পাচ্ছেন শুধু ফিতে আর দড়ি দিয়ে বাঁধা, কিছুই নেই। প্যানেলটা আরও ডিটেলিং করে দেখাচ্ছি, দেখুন সামনে দিয়ে দেখুন শুধু দড়ি বাঁধা ফ্রেমের ওপরে, শুধু দড়ি বেঁধে বেঁধে বিভিন্ন কালারের দড়ি, ম্যাট গ্লসি বিভিন্ন কালারের দড়ি বেঁধে বেঁধে ফিতে বেঁধে বেঁধে এরকম ডিজাইনটা তৈরি হয়েছে। এরকম ফিতে ও দড়ি দিয়ে যেরকম ডিজাইন ও ইউনিক তৈরি করা হয়েছে সেটা আমাদের জানা ছিল না। আর ওপরে দেখতে পাচ্ছি আমি একটা কিছু টাইপের বেশ কালারিং একটা আর্চ টাইপের করা হয়েছে, যেটার মাধ্যমে সেলফি পয়েন্ট টাইপের, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের ছবি তুলছে। আর এখানে দেখতে পাচ্ছি একটা ঝুলন্ত কিছু টাইপের পিলার, যেখানে যেটাও টোটালটাই ফিতে দিয়ে করানো হয়েছে, এটা হচ্ছে ঢোকার জায়গা। এবার আমরা এখান থেকে আস্তে আস্তে ঢুকে যাই প্যানেলটা, মানে যত প্যানেলটার ব্যাপারে বলবো ততই আলাদা, কিছু বলার নেই, এতটাই সৌন্দর্য প্যান্ডেলটার মধ্যে। সিম্পল প্যান্ডেল কিন্তু এত সুন্দর। দেখুন প্রথমে ঢুকতেই ভেতরের কাজটা দেখি, ভেতরের কাজ শুনে জাস্ট ওয়াও, বাপরে এত সুন্দর কাজ আমি কোনোদিনও দেখিনি ব্যাপারটা। এরকম সাধারণ সিম্পল ফিতে দিয়ে বা দড়ি দিয়ে এরকম কাজ কোনোদিনও করা যায়। দড়ি বলতে যেই দড়িগুলো দিয়ে আমাদের প্যান্ডেল বাঁধা হয় এখনকার দিনে, সিনথেটিক দড়িগুলো, ওই দড়ি দিয়ে চারিদিকে দেখুন বড়ো বড়ো কিছু সেই মানে ঢোলক টাইপের একটা লাইক মিসাইলসের মুখের মতো একটা কিছু করা হয়েছে চারিদিকে। আমি এক্স্যাক্টলি নামটা জানি না, তো ওইটা দিয়ে বিবরণটা আমি দিচ্ছি। তো ওরকম টাইপের কিছু একটা করা হয়েছে, নিজেদের দিয়েছে আমাদের স্যাটেলাইট টাইপের ওগুলো, ওইটা টোটালটাই দড়ি দিয়ে ওরকম টাইপের একটা সেট দিয়ে দু সাইডে পাঁচটা পাঁচটা করে দশটা দিয়ে ওপরে টোটাল দিয়ে দেখুন চারিদিকে শুধু দড়ির মধ্যে কিছু লাইট, মানে যে লাইটগুলো ঝোলানো হয়েছে সেগুলো একটা নেটের মধ্যে দড়ি দিয়ে প্যাকেজিং করা হয়েছে। আর একটা এখানে ঝাড়াপাতি দিয়েছে, মানে কালার কম্বিনেশানটা জাস্ট কিছু বলার নেই, যেরকম প্যান্ডেলটা তার সাথে সেরকম কালার কম্বিনেশন। টোটালটা দেখুন এই কাজটা আমার বারবার দেখানোর চেষ্টা করছে, কিছু নেই সিম্পলের ওপরে, শুধু প্যানেলটা একদমই সিম্পল, সিম্পলের ওপরে এই প্যানেলটাকে এতটা ইউনিকনেস করে তুলে ধরা হয়েছে কি কিছু বলার নেই। তো আমি এরপরে দেখানোর চেষ্টা করি দিয়ে প্রতিমা, প্রতিমার মুখটা খুবই সুন্দর আর ঠাকুরের যে কালারটা, যে কালার কম্বিনেশানটা প্যান্ডেলের সাথে এক্স্যাক্টলি ম্যাচেড টোটালটাই। দেখতে পাচ্ছেন খুদে প্রতিমা যেখানটা আছে সেই জায়গাটাও লাইক মন্দির যেটা করেছে সেইটাও খুব সুন্দর, ছোটো ছোটো সেই ফিতের মধ্যে কিছু বেঁধে বেঁধে ঝুলানো হয়েছে, ঝুলিয়ে সেই জিনিসটাকে করানো হয়েছে। আর ঠাকুরের মুখটা আমি দেখানোর চেষ্টা করি, দেখুন খুবই সুন্দর, একদম একটা বাচ্চা মেয়ের মতো মুখটা লাগছে। আর ঠাকুরের যে অলঙ্কৃতি, যে কলাকৃতিটা আছে সেটাও খুবই সুন্দর করেছে। আমি আবার দেখানোর চেষ্টা করবো আপনাদের যে এখানকার যে কাজটা, দেখুন লাইটের মধ্যে ফিতের মধ্যে সেই জালি করে ওর মধ্যে লাইট বেঁধে বেঁধে সেটাকে বেঁধে এসেছে, টোটালটাই দড়ির কাজ আর কিছু নেই এখানটায়। চারিদিকে দেখুন ওপরের রকম দড়িতে কিছু বেঁধে বেঁধে ঝুলিয়ে, মানে আলাদাই একটা মানে এরকম থটস, একমাত্র এইসব জিনিস মানগুলো ছাড়া কোথাও দেখা যায় না। আমি আপাতত দেখিনি, কলকাতার প্যান্ডেল অনেক দেখছি, খারাপ মনে করবেন না, আমি জাস্ট বলছি এখানকার ইউনিক।